সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন আলোচনা ক্লাসে আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের কোন কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং কোন কোন প্রশ্নগুলো পড়লে আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে সে ইনস্ট্রাকশনগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব। এবং মার্কস বন্টন যেটা আর কি, নম্বর বন্টন থেকে শুরু করে সময় এবং কীভাবে লিখবেন, প্রশ্ন বিশ্লেষণ, সব কিছু আমি ক্রমপর্যায়ে এখানে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলা দ্বিতীয় পত্র। প্রণমান হলো কত? প্রণমান হলো 50, বিশেকোট 102, সময় হলো 2 ঘন্টা। দুটি অংশ রয়েছে, ব্যাকরণ অংশ, একটি হলো ব্যাকরণ অংশ এবং আরেকটি হলো নির্মিতি অংশ। ব্যাকরণ অংশের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি এখানে প্রত্যেকটার এবং যে যে অংশ থেকে প্রশ্ন আসবে অথবা সহ আমি এখানে সবগুলোই প্রশ্ন ইনক্লুড করার চেষ্টা করেছি। যেমন বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম থেকে একটা প্রশ্ন থাকবে, আবার বাংলা বানান নিয়ম রীতি ও শুদ্ধ বানান থেকে একটা প্রশ্ন থাকবে। বাংলা উচ্চারণ নিয়ম থেকে দেখুন এখানে 1 থেকে 5টি প্রশ্ন আছে, এখান থেকে একটু ধরে ধরে আপনারা একটু এগুলো পড়ার চেষ্টা করবেন এবং নোট আকারে লেখার চেষ্টা করবেন। বেশ করে মানে মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্ন, অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, অথবা ম ফলা, জ ফলা, ব ফলা, ল ফলা, ন ফলা, যে কোনো একটি মানে ফলার বা 2টি ফলার উচ্চারণের 5টি করে নিয়ম লেখে যে কোনো একটি আসতে পারে, অথবা আব্দ, মধ্য এবং অন্ত ধরুন এই 3টের যে কোনো একটি প্রশ্ন এখান থেকে থাকতে পারে। বেশি গুরুত্বপূর্ণ আর কি, বাকি যেগুলো সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু ওই 3টি বেশি গুরুত্বপূর্ণ। এভাবে আপনি নিজে নিজে ধরে ধরে পড়ার চেষ্টা করবেন। এখানে যে মনে রাখবেন, এখানে যে সাজেশনটা তৈরি করা হয়েছে এটা যে মানে এটার মধ্যে থেকেই যে আপনি শতভাগ অনুসরণ বা অনুকরণ করবেন বা এগুলোই যে আপনি নোট আকারে করবেন না বাকিগুলো যে আপনি করবেন না, এরকম না বিষয়টা। এগুলো থেকে আমি ধারণা করতেছি, এটা হলো আমার দীর্ঘদিনের ক্যালকুলেশন, আমার ধারণা আর কি, যে আমি আশাবাদী যে এখান থেকে প্রায় শতভাগই এখানে কমন পড়বে। কিন্তু তারপরেও একটা বিষয় থাকে যে যারা বেশি ভালো রেজাল্ট করতে চান নিজের মতো করে, এখান থেকে আপনি তো সাজেশনটা নেবেন এবং প্লাস নিজের মতো করে আপনি একটি এটার পাশাপাশি একটা সাজেশন তৈরি করতে পারেন। আমি মনে করি যে এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো অন্তত আপনার এ প্লাসের জন্য যথেষ্ট। একটু বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে মানে আপনার এই প্রশ্নগুলোর আনসারে যদি আপনি কেবল মানে নোট খাতাতে লিখতে পারেন বা এগুলো যদি আপনি ক্যালকুলেশন করে মানে পড়াশোনা করেন, ক্যালকুলেশন করেন বা আমি যে প্রশ্নগুলো দিই সেগুলো যদি ফেলে আপনি উত্তর লেখেন, দেখবেন যে বাংলা দ্বিতীয় পত্রে আর কোনো ধরনের প্রশ্ন আর কোনো ধরনের লেখিংস আপনার থাকবে না, সবকিছু আপনার সলভ হয়ে যাবে। বাংলা মানের নিয়ম ও শুদ্ধ মানের, এখানে দেখবেন যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা মানের 5টি নিয়ম লেখুন, অথবা এভাবে আসতে পারে আধুনিক বাংলা মানের 5টি নিয়ম লেখুন, অথবা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা মানের নিয়ম অনুসারে তৎসম শব্দে বানানের 5টি নিয়ম অনুসারে লেখুন। নতবিধিরও গুরুত্বপূর্ণ, নত বিধি বলতে কি বুঝুন, নত বিধানের 5টি নিয়ম অনুসারে লেখুন। ব্যাকরণ অংশের আরেকটা অংশ হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী, অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বুঝুন। এবার এটার আবার পার্ট পার্টও আসতে পারে, বিশেষ পদ কাকে বলে এটার মানে শ্রেণী বিভাগ সব বিশ্লেষণ আসতে পারে, যোজক আসতে পারে, আবেগ আসতে পারে, সর্বনাম আসতে পারে, হ্যাঁ যে কোনো একটা আসতে পারে। মূলত বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণীটা এর এইটাই যদি আপনি ভালো করে পারেন তাহলে সবগুলো কিন্তু আপনার রাইট অলরেডি মানে 75% চলে আসে, বাকিটা একটু একটু দেখে নিলে হবে। বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন আসে, বাক্যতত্ত্বর এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন, এখানে দেওয়া আছে।
এখানে আমি কয়েকটা অনুচ্ছেদ দিয়েছি, বিশেষ করে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বিষয়ে কয়েকটা অনুচ্ছেদ দিয়েছি, বাসায় একটু প্র্যাকটিস করবেন এগুলো বিষয়ে। কয়েকটা যদি আপনি বাসায় প্র্যাকটিস করবেন, একটি প্র্যাকটিস করলে আপনি পাঁচটির মোটামুটি আপনার ভেতরে দখল চলে আসবে। যদি এখানে 1 2 3 4 5 এখানে পাঁচটি দেওয়া আছে, তার মানে 5 5 25টি বা 30টির মতো আপনি কি করতে পারেন, এই 5টি পালে 30টির মতো আপনি পারার সক্ষমতা আপনার ভেতরে চলে আসবে। এছাড়াও আমি এখানে বেশ কিছু শুদ্ধি এখানে দেখিয়ে দিয়েছি, বাক্য শুদ্ধি, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। অনেকগুলো দিয়েছি, প্রায় 70টার উপর আমি এখানে দিয়েছি, আপনারা একটু ধরে ধরে এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আশা করছি এখান থেকে আপনাদের পরীক্ষাতে থাকবে, এর বাইরে থাকার মানে কথা না, আমার ধারণা আর কি, ধারণা করতেছি। Thank you.
Thank you.
পারিভাষিক শব্দ আমি এখানে কয়েকটি বোর্ডের যেগুলো গড়ে এগুলোই মানে পরীক্ষায় ঘুরে ফিরে আসে, দেখবেন কোনো কোনো শব্দ হয়তো বিভিন্ন বোর্ডে চলে এসেছে, তো ওই টাইম ওই হিসেবে দিইনি আমি, সরাসরি বোর্ডটাকে এখানে আইডেন্টিফাই করেছি। এখানে যে কয়টি বোর্ড উল্লেখ করা আছে, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, ক্যান্টনমেন্ট থেকে শুরু করে এই সবগুলোই আপনার বাসায় একটু প্র্যাকটিস করুন, দেখবেন যে আপনি 99% বা 90% আপনার জানা আছে, আর 10% মানে 10%, 10% আপনি একটু বাসায় প্র্যাকটিস করলেন, দ্যাটস ওকে। Thank you.
Thank you.
Thank you.
Thank you.
এবার আসি আমরা অনুবাদে। অনুবাদে এখানে 11টা অনুবাদ আমি সিলেকশন করেছি, আপনারা চাইলে এর সাথে আর ইনক্লুড করে পড়তে পারেন। আমি আবেদনপত্র এখানে দিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। আসলে আবেদনপত্র নিয়ম হচ্ছে আপনি যদি একটি আবেদনপত্র পারেন, একটি ফরম্যাট যদি আপনি পারেন, বিশেষ করে এখানে দিচ্ছে ডাকযোগে বই প্রেরণের অনুরোধ জানিয়ে একটি প্রকাশনা কেন্দ্রের ম্যানেজার বড় ব্যবসায়িক পত্র লেখা, তার মানে একটি ফরম্যাট জানলে এই জাতীয় সবগুলো আপনি পারবেন। আর ব্যক্তিগত পত্র একটি জানা থাকলে যে কারো কাছে সেগুলো আপনি পারবেন। এবং ধরেন প্রাতিষ্ঠানিক পত্র যেগুলো আছে, আমরা যেগুলোকে বলি আবেদন পত্র, এগুলোর ফরম্যাট অর্থাৎ পত্রিকা প্রকাশের জন্য একরকম আর চাকরির জন্য আরেক রকম, এই দুইটা ফরম্যাট আপনার জানা থাকলে কিন্তু মোটামুটি যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি আনসার করতে পারবেন। ফরম্যাটটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবেন। পরীক্ষাতে প্রশ্ন আসলে হতাশার কিছু নাই, দেখবেন যে আপনি নিজ থেকেই পারতেন। Thank you.
প্রতিবেদন রচনা, প্রতিবেদন রচনার কিন্তু একটা নির্দিষ্ট ফর্মেট রয়েছে। ফাইনাল পরীক্ষাতে যখনই আপনি প্রতিবেদন আনসার করতে যাবেন, একটু মনে রাখবেন ওই ফর্মেট অনুসারে আপনি লেখার চেষ্টা করবেন, তাহলে যে শিক্ষকই খাতা দেখবেন না কেন আপনি কিন্তু সর্বোচ্চ নম্বর পাবেন। সুতরাং ফর্মেটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর একটি ফর্মেট জানা থাকলে আপনি যে কোনোভাবে প্রশ্ন আসুক না কেন আপনি আনসার করতে পারবেন। এবার আসা যাক সারাংশ ক্ষেত্রে। সারাংশ বিষয়ে কিন্তু আমার একটি ক্লাস রয়েছে, কিভাবে পরীক্ষাতে সারাংশ কিংবা সারমর্ম লিখতে হয়, তার উপর ডিটেলস একটি ক্লাস রয়েছে। প্রয়োজনে এই সাজেশনটি দেখার পাশাপাশি আমার ওই ক্লাসটি একটু দেখিয়ে দেবেন, তাহলে কিন্তু পরীক্ষাতে যখন আপনি সারাংশ সারমর্ম লিখবেন আপনার কিন্তু ওই ফর্মেটটি দেখলে, বিশেষ করে ওই ক্লাসটি দেখলে আপনার খুব কাজে আসবে। এখানে আমার যেটা মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ, বেশি বোর্ডে এসেছে, আমি এগুলো দেখে দেখে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করছি, তারপর আপনারা নিজেদের মতো করে একটু সাজিয়ে নেবেন। সারাংশ বা সারমর্ম অনেকে সারাংশ পছন্দ করে, সে সারাংশ আনসার লিখে, আবার অনেকে সারমর্ম পছন্দ করে, সে সারমর্ম আনসার লিখতে। এখন আমি এখানে দুইটা ইনক্লুড করেছি, সারাংশ জন্য সারমর্ম, যে যেটা ভালো লাগে আমি এখানে কমন কিছু কমন ধরার চেষ্টা করেছি, আপনারা আপনাদের মতো করে এখানে কমন ধরার চেষ্টা করবেন বা কমন ধরে করার চেষ্টা করবেন। এবার আমরা দেখুন ভাব সম্প্রসারণ, এখানে মাত্র কয়েকটি ভাব সম্প্রসারণ আমি দিয়েছি, এগুলো মূলত হলো প্র্যাকটিসের বিষয়। আর মনে রাখবেন যে মুখস্থ বিদ্যার দিন কিন্তু শেষ, সব কিছু এখন বুঝে বুঝে যেরকম পড়তে হয় তেমন বুঝে বুঝে লিখতে হয়, আর প্র্যাকটিস করতে হয়, করার পাশাপাশি বেশি বেশি করে লেখার প্র্যাকটিস করতে হয়। আপনি মনে করেন ভালো একজন বক্তা হতে চান, তাহলে কিন্তু আপনাকে বেশি বেশি করে বক্তৃতা দিতে হবে। ভালো একজন লেখক হতে চাইলে ভালো একজন পাঠক হতে হবে আগে। আপনি পরীক্ষাতে ভালো নম্বর পেতে গেলে আপনাকে লেখার প্র্যাকটিসটাই করতে হবে। এখানে ছয়টি আমি ভাব সম্প্রসারণ দিয়েছি, এই ছয়টি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ছয়টি। এই ছয়টি বলে দেখবেন আপনি বৃষ্টি পড়ার মানে সক্ষমতা অর্জন করেছেন। একটু প্র্যাকটিস করুন, এবং ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয় তার উপর একটা ক্লাস রয়েছে,
কিভাবে বাক্স লাগলে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় সে বিষয়ে একটু ইনস্ট্রাকশনের চেষ্টা করছি, এগুলো একটু দেখে নিন। সংলাপ রচনা প্রতিবেদনের মতো কিংবা পত্রের মতো, আবেদন পত্রের মতো সংলাপ রচনা কিছু নিয়ম আছে। এখানে দুটি চরিত্র উল্লেখ করে দিতে পারে, আবার নাও দিতে পারে, আবার শিরোনামও দিতে পারে। যে শিরোনাম বিষয়বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করা বা সংলাপ রচনা করা, কথোপকথন সংলাপ দুটি ইংরেজদের ডায়লগ বলে, বাংলা হচ্ছে কথোপকথন বা সংলাপ দুই বন্ধুর মধ্যে। আপনি এখানে প্রথম বন্ধু বলুন, দ্বিতীয় বন্ধু এভাবে দিয়ে দিয়ে আপনি সংলাপ রচনা করবেন। তবে সংলাপের ফরম্যাট হচ্ছে, অর্থাৎ এটি এই বিষয়ে যদি একটু রিডার্স ক্লাস আছে তারপরে আমি সংক্ষিপ্ত এখানে বলে দিচ্ছি, ন্যূনতম 10 লাইন লিখবেন সংলাপ, ন্যূনতম 10 লাইন। আর অনধিক এটা আপনার উপর ডিপেন্ড করে, যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে এগুলির টাইম পাওয়া যায়, সুতরাং লেখার সময় একটু খেয়াল করবেন যাতে যে বিষয়টা আপনাকে দেওয়া হয়েছে সেই বিষয়টি যেন হাইলাইটস বা ফুটে ওঠে। তাহলে দেখবেন যে আপনার কয়েক পৃষ্ঠা হলো, 2 পৃষ্ঠা হলো না, 3 পৃষ্ঠা হলো না, 1 পৃষ্ঠা হলো, এটা ফ্যাক্টর না। মূল বিষয় ফুটে উঠলে আপনি কিন্তু সর্বোচ্চ নম্বর পাচ্ছেন।
ক্ষুদে গল্প রচনা। এটা আসলে ইন্টারমিডিয়েট থেকে মানে আমি মনে করি আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা মানে বিশাল একটা মাইল ফলক। আপনারা মানে এই মুহূর্তে থেকে কিন্তু কি করতে পারতেছেন, প্র্যাকটিস করতে পারতেছেন কিভাবে গল্প লিখতে হয়। গল্প লিখে কিন্তু জীবিকা নির্বাহ করা যায়। বাংলা একাডেমি সম্মানে দেয়, প্রথম আলো সম্মানে দেয়, প্রথম শ্রেণীর সবগুলো পত্রিকা সম্মানে দেয়, কিছু কিছু লিটল মেগ আছে, লিটল মেগুলো সম্মানে দেয়, উত্তরাধিকার পত্রিকা তো আছেই বাংলা একাডেমি পত্রিকাগুলো, দেশে দেশের বাইরে ইংলিশ পত্রিকাগুলো কিন্তু আপনার গল্প ট্রান্সলেট করে দিলে তারাও কিন্তু সম্মানে দেয়। সুতরাং এই স্টাইলটা আপনার যারা থাকলে, গল্প লেখার পদ্ধতিগুলো যারা থাকলে, আপনি কিন্তু গল্প লিখে জীবিকা নির্বাহ করতে পারেন এবং পরীক্ষাতে কিন্তু সর্বোচ্চ নম্বর পেতে পারেন। কীভাবে গল্প লিখতে হয়, কীভাবে শুরু করতে হয় এই বিষয়ে আমার আরেকটা ক্লাস রয়েছে, প্রয়োজনে আপনারা একটু দেখতে পারেন। এখানে আমি কিছু কমন গল্প এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি, পাশাপাশি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, নোট খাতাতে লিখবেন এগুলো। একটি গল্প যদি আপনার মানে লেখার কলা কৌশল গুলো আপনার আয়ত্তে চলে আসে, এখানে যে 9টি দিয়েছে আমি, এরকম দেখবেন যে হাজারটি আপনার আয়ত্তে চলে আসবে। তার মানে হচ্ছে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তো এই ছিল আমাদের সাজেশনের বেসিক তথ্য এবং উপাত্ত। আমি একবার শেষ পর্যায়ে এসে বলবো যে যারা সর্বোচ্চ ভালো নম্বর পেতে যান মানে পেতে চাচ্ছেন, তারা এই সাজেশনের পাশাপাশি আরও কিছু আপনারা নিজের মতো করে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। সবগুলো বিষয় আমি এখানে ইমপ্রুভ করিনি, তো যেগুলো ইমপ্রুভ করেছি তা দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ নম্বর পেতে পারেন। হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন, আশা করছি পরীক্ষাতে আপনি সর্বোচ্চ নম্বর পাবেন। আজকে পর্যন্তই, যে যেখানে থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং এই সাজেশনটি আপনার কাজে লাগলে আপনার সহপাঠীকেও এই সাজেশনটি দিয়ে তাকে উপকৃত করতে পারেন। আজ আর কথা বলাচ্ছি না, এ পর্যন্ত থাকুক, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।